হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে চীনের দ্বারা চাইনিজ ভাইরাস ছড়ানোর ফলে গত এক বছরে এমন অনেক হাতিয়ার রয়েছে যেগুলি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করার জন্য অনেক বেশি দেরি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি ঘাতক হাতিয়ারের কথা জানব যেগুলি এই বছরই অর্থাৎ 2021 সালেই ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত করা হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার ওয়ানেই রয়েছে MH-60 Romeo হেলিকপ্টার। তো আপনাদের হয়তো মনে আছে যে প্রায় দু বছর আগে 2019 সাল নাগাদ যখন নামাস্তে ট্রাম্প ইভেন্টের দরুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন, তখন ভারত আমেরিকা দুই দেশের মধ্যে প্রায় $2.6 বিলিয়ন এক অ্যাগ্রিমেন্ট হয়েছিল, যার দরুন প্রায় 24টির মতো MH-60 Romeo হেলিকপ্টারকে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করার কথা ছিল, যেগুলি বর্তমানে নৌবাহিনীতে ব্যবহার করা 70-80 দশকের পুরনো হয়ে যাওয়া এই সিকিং হেলিকপ্টারগুলিকে পরিবর্তন করে তার জায়গায় অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারের কাজ করবে। আর বন্ধুরা, মানা হচ্ছে এই বছরেই ভারতীয় নৌবাহিনী তাদের প্রথম MH-60 Romeo হেলিকপ্টার হাতে পেয়ে যাবে। তবে এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আর তা হলো ভারত যে MH-60 Romeo হেলিকপ্টার পাচ্ছে সেটা আসলে US নেভির জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু চীনের সাথে বিবাদকে মাথায় রেখে US এর দ্বারা তাদের জন্য তৈরি করা MH-60 Romeo হেলিকপ্টারকে আগে ভারতে ডেলিভারি করে দেওয়া হচ্ছে, যাতে খুব দ্রুত ভারতীয় নেভি এর ট্রেনিং শুরু করতে পারে, আর পরবর্তীতে যখন ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারগুলি তৈরি হয়ে যাবে তখন এগুলিকে আবার পরিবর্তন করে দেওয়া হবে। বাকি এই MH-60 Romeo হেলিকপ্টার সম্পর্কে যদি আপনারা বিস্তারে জানতে চান তাহলে এর উপরে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে রয়েছে, গিয়ে দেখতে পারেন। যাই হোক, এবারে আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে নৌবাহিনীরই স্বদেশী INS বিশাখাপট্টনম ডেস্ট্রয়ার। তো বন্ধুরা, INS বিশাখাপট্টনম ভারতীয় নৌবাহিনীর প্রজেক্ট 15B এর আন্ডারে যে 4টি ডেস্ট্রয়ার তৈরি করা হচ্ছিল তার প্রথম ডেস্ট্রয়ার। আর বর্তমানে এই INS বিশাখাপট্টনম যুদ্ধজাহাজের সি ট্রায়াল চলছে, ফলে মানা হচ্ছে এই বছরেই এর সি ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর 2021-এর শেষের দিকে এই যুদ্ধজাহাজকে আধিকারিকভাবে ভারতীয় নৌবাহিনীতে সামিল করা হবে। আর INS বিশাখাপট্টনম ছাড়াও বাকি 3টি ডেস্ট্রয়ারের মধ্যে INS মর্মুগা ও INS ইম্ফলকে যথাক্রমে অলরেডি 2016 এবং 2019 সালে লঞ্চ করা হয়ে গেছে, যেগুলি আগামী 2025 সালের আগেই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়ে যাওয়ার কথা। যাই হোক, এবারে আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে INS আরিঘাট সাবমেরিন, যেটা এই বছরেই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত করা হবে। তো বন্ধুরা, INS আরিঘাটের কথা বললে এটি ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা দ্বিতীয় পরমাণু ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেটা বর্তমানে তার সি ট্রায়ালের একদম শেষ ধাপে রয়েছে এবং খুব শীঘ্রই এটি আধিকারিকভাবে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়ে যাবে। যদিও পুরনো রিপোর্ট অনুযায়ী এই সাবমেরিন গত বছরেই নৌবাহিনীতে সামিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝে চাইনিজ ভাইরাসের কারণে এতে অনেকটাই ডিলে হয়ে যায়। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো INS আরিঘাট প্রায় 12টির মতো 750 কিলোমিটার রেঞ্জের স্বদেশী K-15 সাগরিকা মিসাইল ছাড়াও 4টির মতো পরমাণু ক্ষমতাসম্পন্ন K-4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইলকেও ফায়ার করতে সক্ষম, যার রেঞ্জ প্রায় 3500 কিলোমিটার পর্যন্ত। বাকি INS আরিঘাট সম্পর্কে যদি আরও বেশি বিস্তারে জানতে চান তাহলে এর উপরেও এক ডিটেলস ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে রয়েছে, গিয়ে দেখতে পারেন। যাই হোক, এবারে আসি আমাদের চতুর্থ বড় ইন্ডাকশনের ওপর, যেটা এই বছরেই হতে পারে, তা হলো LCH বা লাইট কম্ব্যাট হেলিকপ্টার। তো বন্ধুরা, LCH বা লাইট কম্ব্যাট হেলিকপ্টারকে নিয়ে আমি নিজেও অনেক বেশি আগ্রহী, কারণ এটা ভারতের স্বদেশী প্রযুক্তিতে তৈরি করা প্রথম লাইট ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার হতে চলেছে, যা বিশ্বের একমাত্র অ্যাটাক হেলিকপ্টার যেটি পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র অর্থাৎ সিয়াচিন গ্লেশিয়ারেও টেক অফ এবং ল্যান্ডিং করেছে। তবে বন্ধুরা, এখন অনেক বেশি দেরি হওয়ার পর ফাইনালি মানা হচ্ছে এই বছরেই HAL ও বায়ুসেনার মধ্যে এই হেলিকপ্টারের ডিল সাইন করা হতে পারে, যেগুলি প্রধানত চীনের বিরুদ্ধে লাদাখের মতো উঁচু অংশের লড়াইয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে ভারতীয় সেনাবাহিনীকে। কিন্তু হ্যাঁ, এবার এখানে আপনারা বলবেন যে ভাই, এই ডিল সাইন হবে এই বছরে, তাহলে আমি শুরুর দিকে সেনাতে ইন্ডাক্ট করা হবে এই বছরে এটা কেন বলছি? কেননা সচরাচর ডিল সাইন হওয়ার 2 থেকে 3 বছর পরেই কোনো হাতিয়ারের ডেলিভারি শুরু হয়। তো দেখুন, এটা ঠিক যে ডিল সাইন হওয়ার কয়েক বছর পর থেকে হেলিকপ্টার ডেলিভারি হওয়ার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে বিষয়টি অনেক বেশি আলাদা। কারণ দেখুন, গত বছরেই HAL এর চেয়ারম্যান আর মাধবনের দ্বারা এটা বলা হয়েছিল যে তারা অলরেডি নিজেদের টাকাতেই 15টির মতো LCH হেলিকপ্টার তৈরির কাজ শুরু করে দিয়েছে, যার দরুন সেনাবাহিনীর সাথে কন্ট্যাক্ট হওয়ার কয়েক মাসের মধ্যেই HAL প্রথম 15টি হেলিকপ্টারের ডেলিভারি করে দিতে পারবে। ফলে এয়ার ইন্ডিয়া 2021 বা এই বছরের মাঝামাঝি সময়েও যদি ডিল সাইন করা হয় তাহলেও এই বছরের শেষের আগেই প্রথম হেলিকপ্টার ভারতীয় সেনাবাহিনীতে সামিল হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবারে কথা বলা যাক আমাদের লিস্টের শেষ এবং সবচেয়ে বড় ইন্ডাকশনকে নিয়ে, যেটা আমাদের খুবই প্রিয় প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য অনেক বেশি বেদনাদায়ক হবে, আর তা হলো রাশিয়ান S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে 2018 সাল নাগাদ চীনের পর ভারতও প্রায় $5.4 বিলিয়ন বিনিময়ে রাশিয়ার সাথে বিশ্বের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে কেনার জন্য ডিল সাইন করে, যার দরুন প্রায় 5টার মতো S-400 ব্যাটারি ভারতীয় সেনাবাহিনীকে সাপ্লাই করবে রাশিয়া।
আর রাশিয়ার দ্বারা বলা হয়েছিল যে তারা 2020 ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম S-400 ডেলিভারি শুরু করে দেবে। কিন্তু তার মাঝেই চীনের দ্বারা এই চাইনিজ ভাইরাসের জন্য অনেকটাই ডিলে হয়েছে, ফলে মানা হচ্ছে এই বছরের শেষের দিকে মানে ডিসেম্বর মাসেই ভারত তার প্রথম S-400 এয়ার ডিফেন্স সিস্টেম হাতে পেয়ে যাবে। আর মানা হচ্ছে এই প্রথম S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্ভবত ভারত পাক বর্ডারেই এপ্লাই করা হতে পারে। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। জয় হিন্দ।